করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ঢাকা থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অফিসাদেশ জারি করা হয়। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ রেজাউল হক স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ঢাকার সাথে অন্যান্য জেলা শহরের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে 23 জুন থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে ট্রেন চলাচল না করায় ট্রেনের টিকিট ফেরত দিতে এসেছেন যাত্রীরা, তবে দিনের টিকিট দিনে ফেরত নিতে চায় স্টেশন থেকে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিটি স্টেশনেই এরকম ভোগান্তিতে পড়েছে ট্রেনের অগ্রিম টিকিট নেয়া এসব যাত্রীরা। হঠাৎ করে ট্রেন বন্ধ করেছে, তাহলে এটা যখন ট্রেন ঘোষণা বন্ধ করেছে তখন বলা উচিত ছিল যে ট্রেনের যে ডেটে আপনার জার্নি সেটাতে এসে রিমেন্ড করতে হবে, কিন্তু এটা কোনো কাজ হয় না। এখন দূর দূরান্ত থেকে তার লোক আসার জন্য লাইন ধরছে, তখন বলা হচ্ছে আজকে তার টিকিট তার টাকা আজকেই রিফান্ড দেওয়া হবে, আর তার 26 তারিখে 27 তারিখে 27 তারিখে আসবেন। প্রথমত হচ্ছে করোনার জন্য সব যোগাযোগ বন্ধ করে দিছে, তাহলে আমরা এত দূর থেকে কেমন এসে টাকা নেবো? আজকে আসছি টাকাটা আজকে দেখলে হয়ে যেত, দিচ্ছে না। করণীয় আমাদের যদি আগে এরা তারা ওই যখন বলছে যে আজকে মধ্যরাত থেকে ট্রেন বন্ধ, তখন যদি বলতো যে রিফান্ডের জন্য আপনারা ওই যার টিকিট যে ডেট ওই ডেটেই আসবেন, তাহলে আর এটা হইতো না। কিন্তু কোনো প্রকারের ইনফরমেশন তারা হঠাৎ করে এটা আজকে এখন আসার পরে এটা বলা হচ্ছে, তাহলে সবাই তো অনেক দূর দূরান্ত থেকে আসছে, গাড়ি চলে না, নারায়ণগঞ্জ থেকে আসছি। আমার ঢাকা থেকে চিটাংয়ের তুর্ণা এক্সপ্রেসের টিকিট ছিল, বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন হুট করে এরা অ্যানাউন্স করছে যে না অফ থাকবে সব কিছু, আমাদের ওই সময় কোনো ইনফরমেশন দেয়নি কীভাবে রিফান্ড হবে কী হবে কিচ্ছু নেই। এখন আমরা হুট করে আসার পরে বলতেছে এখান থেকে প্রিন্ট করাও, এখান থেকে প্রিন্ট করার পরে ওই পাশ থেকে রিফান্ড নাও। তো আমার তো অলরেডি আমি প্রিন্ট করাচ্ছি, আমার নেট কপিটা আমি প্রিন্ট করাচ্ছি, ওটা দেখালে তো হয়ে যায়। এই যে লাইন 1 ঘন্টা ধরে লাইন দিয়ে আমি দাঁড়িয়ে আসছি, মানে টোটালি হ্যারাসমেন্ট স্যার, আর কিছুই না, টোটালি হ্যারাসমেন্ট। এটা কোনো ইনফরমেশন না দিয়ে আমাদের হুট করে একটা কথা বললো, আমরা চলে আসলাম, এসে এখানে লাইন দিতেছি, এখন দাঁড়াই আছে এতক্ষণ ধরে।